হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি চলে এসেছি ঝাড়গ্রাম বেলপাড়িতে। এই মুহূর্তে এখন আমি আছি ডিজে সার্জেনের সামনে। এই যে সেটআপটা সামনে দেখতে পাচ্ছ, গাড়ি থেকে আনলোডিং হচ্ছে, এটা ডিজে সার্জেনের সেটআপ, নতুন মডেল। এই বেলপাড়িতেই প্রথম ফার্স্ট টেস্টিং হবে, ঠিক আছে? তো তোমাদেরকে টেস্টিং দেবো। এখন সেটআপটা ফিটিং চলতেছে, তো ফিটিং দেখো। এই সেটআপটার সাইজ পুরো পাওয়ারের 10x-এর মতো, কিন্তু চাওড়াটা জাস্ট একটু কম। এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এখানে ফিটিং হবে সেটআপটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কালকে সবাই চলে এসো এখানে কম্পিটিশানটা দেখতে। এখানে বড় মাপের কম্পিটিশান হবে, তো সার্জেনের সেটআপটা দেখে পুরো মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অনেক সেটআপ দেখেছি, কিন্তু এই ঝাড়খণ্ডের এই সার্জেন ডিজে সার্জেনের সেটআপটা দেখে কোনো অংশে আমার কম মনে হচ্ছে না। আমার এই সেটআপটা দেখে কিন্তু বন্ধুরা বেশ ভালোই লাগছে। তো পাওয়ারের সাথে কম্পিটিশান হলে কে জিতবে এটা বলা মুশকিল এখনই, তো কালকে দেখা যাক কে জিততে পারে। তো সেটআপটা ফিটিং চলছে, সেটআপের লুকটা একটু তোমরা দেখে নাও কীরকম। আর তোমরা বন্ধুরা সবাই চলে এসো, এখানে বেশ ভালোই কম্পিটিশান হবে। এই ফার্স্ট টাইম ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিক অ্যান্ড আদার সেটআপ আছে, এবং ঝাড়খণ্ডে আর একটা সেটআপ আছে, নাম করা সেটআপ ডিজে পঙ্কজ। ওই সেটআপটাও দেখাবো নেক্সট ভিডিওতে, তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ধ্যানে লোড আছে ডিজে সার্জেনের মেশিন সেটআপ। এই সামনের পোর্শনে আওয়াজা হাজার আছে, এবং সেপাশের মেশিনগুলো কী আছে বুঝতে পারিনি ক্লিয়ার, ত্রিপলটার জন্য বোঝা যাচ্ছে না। তো তোমাদেরকে নেক্সট টাইম এই মেশিনগুলো কী আছে বোঝে দেখানোর চেষ্টা করবো, ওকে? তো তোমরা ডিজে সার্জেনের সেটআপটা ফিটিংটা দেখতে থাকো কীভাবে ফিট করতে। তোমার সেটআপ তুলতে পাওয়ারের 10x তুলতে যেরকম 8-10 জন লাগে, সেম তেমনি এই ডিজে সার্জেনের এই সেটআপটা তুলতেও 8-10 জন লাগতেছে। ¡Eso es asesoría!